দেখছেন আল্লাহর কি কুদরত, গাছের আগায় শরবত। সুবহানাল্লাহ। তো সেই শরবত না খাই আমরা কি করি জানেন, খাবার টাবার খাইয়া শেষে পেপসি, কোকাকোলা, ঠিক আছে না? সব রোগ আসার এগুলো জম, এগুলো এগুলো সমস্ত প্রোডাক্ট হচ্ছে তাদের প্রোডাক্ট। মাঝখানে আমার প্রচন্ড কোমরে ব্যথা হলো এই দিন 10-15 আগে, 2 সপ্তাহ আগে প্রচন্ড ব্যথা। তো ডাক্তার দেখাবো কখন, দিন রাত প্রোগ্রাম থাকে। ভাবলাম আল্লাহ কি বিপদে পড়লাম, সূরা ফাতিহা পড়ে ফু দেই আর দুপুর বেলা করে 2টা করে ডাব খাওয়া শুরু করলাম। 2-1টা করে ডাব কয়েকদিন রেগুলার খেলাম, দেখি যে ব্যথা নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার দাদি বলতেন আল্লাহর কি কুদরত, গাছের আগায় শরবত। সুবহানাল্লাহ। তো সেই শরবত না খাই আমরা কি করি জানেন, খাবার টাবার খাইয়া শেষে পেপসি, কোকাকোলা, ঠিক আছে না? সব রোগ আসার এগুলো জম, এগুলো এগুলো সমস্ত প্রোডাক্ট হচ্ছে তাদের প্রোডাক্ট। সমস্ত এই প্রোডাক্ট গুলো, এই কোক গুলো সব ইহুদি পণ্য। এগুলো পেপসি, কোকাকোলা, এটা আমার আপনার শরীরের জন্য কোন কল্যাণ, আমার আপনার শরীর ভালোর জন্য কোনো উপকার এটা আসে না। কি দরকার ওদের পণ্য আমাদের খাওয়া, ওদের ড্রিঙ্কস আমাদের খেতে হবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার রোগ দিয়েছেন, ওষুধ দিয়েছেন কে? আল্লাহ। রোগ দিয়েছেন কে? আল্লাহ। যিনি রোগ দেন তিনি কি ওষুধ দিতে পারেন না? অবশ্যই পারেন। আমি পরে এক ডাক্তারকে জিজ্ঞাসা করলাম যে ডাবের উপকারিতা কি, বলছে ডাব কিডনিকে গোসল করায় দেয়। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। মালদ্বীপে গেছিলাম বছর 10 আগে। তো এক হোটেলে বসে আমি অপেক্ষা করছি একজনের জন্য। তো দেখি যে একটা হোটেল বয় এসে আমার সামনে একটা ডাব নিয়ে এসে বলতেছে, হুজুর এই ডাবটা প্লিজ ড্রিঙ্ক ইট, ইটস ফুললি ন্যাচারাল মিনারেল ওয়াটার, ফ্রেশ, আপনি এটা কোথাও পাবেন না, এটা আপনি পান করুন, পৃথিবীর কোথাও আপনি এরকম ডাব পাবেন না। মনে মনে ভাবলাম আমার বাড়ির আগেও আছে, পিছনেও আছে। সম্মানিত ভাইরা, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রোগ দিয়েছেন, তার ওষুধও দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। এমন একটা মেডিসিন আল্লাহ পাক এমন একটা প্রাণীর কাছে দায়িত্ব দিয়েছেন যে কোনো ভেজাল করবে না। আল্লাহ পাক সূরাতুন নাহলের ভিতরে বলে দিয়েছেন, ওয়া আওহা ইলা নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। মৌমাছিকে বলে দিয়েছেন তুই একটা সুন্দর করে ওষুধ বানা, তার নাম কি? আস্তে, তার নাম কি? আর সেই মধু ভেজাল করে কে? মানুষ, তাই না? মধু তো ঠিকই ছিল, কে ভেজাল করলো? কে? মানুষ। আমি খুলনায় গেলে পরে আমি চেষ্টা করি সেখান থেকে কিছু খাঁটি মধু নিয়ে আসার। খাঁটি মধু মানে কি? ভেজালও আছে। বলেন এখানে খাঁটি মধু পাওয়া যায় মানে কি? এর রেজাল্ট কি বলেন? খাঁটি মধু মানে কি? তাহলে এর মধ্যে ভেজালও আছে। সম্মানিত ভাইরা, মধুর মধ্যে ভেজাল নাই, মানুষের মধ্যে ভেজাল, ঠিক কি না? আল্লাহ পাক মৌমাছিকেই দায়িত্ব দিয়ে দিয়েছেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে এই পৃথিবীর সকল প্রাণী কি তোর জন্য বানিয়ে দিয়েছি। মৌমাছির জীবন প্রণালী শুনলে আমরা আরো আশ্চর্য হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা, এই প্রাণীর নামে একটা সূরা পর্যন্ত নাযিল করে দিয়েছেন। যখন মধুটা সুন্দর করে প্রস্তুত করার জন্য তাকে অর্ডার দেওয়া হলো, আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। আল্লাহ রাব্বুল আলামিন মহিলা মৌমাছি, রানী মৌমাছিকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়েছেন তুই মৌচাক বানাবি, মৌচাকের মধ্যে তুই থাকবি। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির মধ্যে 3টা ক্লাস করে দিয়েছেন। একটা ক্লাস হলো ওয়ার্কার মৌমাছি। সেই মৌমাছি কি করে? ফুলে ফলে বসে, রসগুলো সংগ্রহ করে নিয়ে মৌচাকের দিকে চলে আসে। আরেকটা হলো অ্যাডমিনিস্ট্রেশন চালায়, প্রশাসন চালানো মৌমাছি। তার দায়িত্ব হলো সে ওই মৌচাকের দরজায় সে দাঁড়ায় থাকে, যে দিক দিয়ে মৌমাছিগুলো মধু নিয়ে ঢুকবে। রানী মৌমাছির কাজ হলো ভিতরে মৌচাকের মধ্যে মধুগুলো সেট করে রাখা। আর পুলিশ মৌমাছির কাজ হলো যে অ্যাডমিনিস্ট্রেশন চালাবে, প্রশাসন যে চালাবে, তার দায়িত্ব হলো কোনো মৌমাছি মধু আনতে নিয়ে, সংগ্রহ করতে নিয়ে তার পায়ে যদি কোনো ধুলাবালি ঢুকে যায়, কোনো জার্ম ঢুকে যায়, একটা কামড় মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে বোঝাচ্ছে এই মৌমাছি, এই মৌচাকের মধ্যে কোনো ভেজাল, কোনো ভেজাল মধু ঢোকানো যাবে না, কারণ মানুষের জন্য এটা ঔষধ। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি তোকে সুন্দর করে বানিয়েছি, সমস্ত ব্যবস্থাপনা সম্পূর্ণ করেছি, দেখার জন্য চোখ দিয়েছি, শোনার জন্য কান দিয়েছি, বোঝার জন্য হৃদয় দিয়েছি, চলার জন্য দুটো পা দিয়েছি, কাজের জন্য দুটো হাত দিয়েছি, রক্তকে পিউরিফাই করার জন্য দুটো কিডনি দিয়েছি। হঠাৎ করে কিডনি দুইটা যদি ড্যামেজ হয়ে যায়, তখন আমরা বুঝি এটার দাম কত, ডায়ালিসিস করতে হয়। ডায়ালিসিস যে মেশিন মানুষ আবিষ্কার করেছে তার ওজন হলো 100 কেজি, আর আমার আল্লাহ বানিয়ে দিয়েছেন কয়শো গ্রাম, 200 গ্রাম। শ্রেষ্ঠ মেশিনটা কার? কে দিয়েছেন? আমাকে আল্লাহ দিয়েছেন। সে আল্লাহ বলছেন, বান্দারে এত সূক্ষ্ম করে আমি তোকে বানায় দিলাম, এত আদর করে আমি তোকে বানালাম, সৃষ্টি করলাম। তোর কাজ হলো তুই আমাকে ভুলবি না, আমার প্রতি তুই ঈমান আনবি, আমার প্রতি তুই বিশ্বাস রাখবি, আর জবান খুলে বলবি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।